মাত্র পিঙ্কির একটা আমি ভিডিও দেখলাম, যদিও সেই ভিডিওতে আমি কমেন্ট করতে পারিনি, তার আগেই বেরিয়ে এসেছি, মানে কমেন্ট না করেই চলে এসেছি, ভিডিওটা পুরো দেখেছি বাট কমেন্ট না করে চলে এসেছি, কারণ এতটা হাস্যকর একটা ব্যাপার। আমি তো জানতে পারিনি যে ভিডিও, কারণ ওর ভিডিও তো আমি দেখি না না, পিঙ্কির ভিডিও দেখে জানতে পারলাম যে দালাল কি বলেছে, সত্যি হাস্যকর। আচ্ছা দালাল, তুই তো বড় ক্রিয়েটাররা বিপদে পড়লে তুই তাদের পাশে দাঁড়াস, তাই তো? তুই সেটা বলেছিস। তা এই যে ম্যান্ডিকে যে তুই বলছিস কমেন্ট বক্স এই হোয়াটসঅ্যাপ চ্যাটে, যে ওই যে মাস্টারদের বাড়িতে গেছিলো ম্যান্ডি, তুই কি বলেছিস যে কি ওকে নিয়ে জড়িয়ে কটা ভিডিও করবো নাকি? তখন ম্যান্ডি কি বলছে, না না আমি দুঃখ পেলাম, এটা কি বলছো দিদি, তাই না? বড় ক্রিয়েটাররা বিপদে পড়ে, এটা বড় ক্রিয়েটারদের বিপদে পড়া না বড় ক্রিয়েটারদের বিপদে ফেলা? কোনটা রে দালাল, ওই রক্তচোষা দালাল, কোনটা? তুই ওকে, তুই একটা বাচ্চা ছেলেকে জড়িয়ে ভিডিও করবি, মানে একটা কম বয়সী ছেলে, তাকে জড়িয়ে ওকে ভিডিও করে তুই ভিউজ কামাবি, সেটা তুই মন্দিরের কাছে পারমিশন নিচ্ছিস, তাহলে এটা কি তুই বিপদে ফেলা না বিপদে তার পাশে গিয়ে দাঁড়ানো? কোনটা হলো রে তোর কাছে, কোনটা হলো? মানে চড়িয়ে চড়িয়ে না লোককে বুদ্ধ বানানো, তারপর বার করে ছেড়ে দেবো। আচ্ছা দ্বিতীয় কথা কি, তুই কি বলেছিস তোর ভিউজ দেখে সবার হিংসে হয়? ও মাই গড, তোর ভিউজ দেখে যাদের হিংসে হয়, আর কিছু বলার নেই। তোর ভিউজ না, এই যেসব ভিউজগুলো হচ্ছে এগুলো তোর হচ্ছে দয়ার ভিউজ। আমাদের যারা দেখছে যদি 500 জন দেখে, সেটা কিন্তু আমাদের দয়া করে দেখছে না, ঠিক আছে? তোর যদি 50,000 ভিউজ হয় সেটা তোর দয়ার ভিউজ। ওই যে তুই বাচ্চা নিবি, এই যে কান্নাকাটি করে ওই যে লোককে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস, তোর টাকার দরকার, ওই ব্ল্যাকমেলের জন্য ভিউজ, মানে দয়া করছে তোকে মানুষে, যেসব ভিউজ তোকে দিচ্ছে যেসব ভিউয়াররা, দয়ার ভিউজ, দয়া দয়া দয়া, বুঝিস? তুই যাতে ওই দিল্লি থেকে বাচ্চাটা আনতে পারিস সেই জন্য দয়া করে তোর ভিডিও দেখছে, বুঝেছিস? তাই এইসব ভিউজে কেউ হিংসে করে তোর মনে হয় যে এই ভিউজের লোকের হিংসে আসবে? তোকে হিংসে করার আছে কি রে তোর? হ্যাঁ আর কি ভিউজ, আর কি ভিউজ? পরকিয়াকে সাপোর্ট করে, নোংরামোকে সাপোর্ট করে, ওই নোংরামোকে সাপোর্ট করে যেসব ভিউজরা দেখছে ওই নোংরারাই তোর ভিউজ দিচ্ছে, বুঝতে পেরেছিস? যারা নোংরাকে সাপোর্ট করে তারাই তো ওকে ভিউজ দিচ্ছে, তার মানে ওইসব ভিউজগুলো কী বলতো, নোংরাদের ভিউজ, নোংরাদের ভিউজ। যারা চায় বাচ্চাকে ছেড়ে বেরিয়ে যাক, বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক, এই যে টিনার বাচ্চা ছেড়ে টিনা বেরিয়ে গেছে, বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তো, মা পাচ্ছে না, ম্যান্ডি বাচ্চা নিয়ে এবাড়ি ও বাড়ি সে বাড়ি করে বেড়াচ্ছে, বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তো, তার মানে এইসব যারা চায়, এই সংসার ভাঙা যারা চায় তাদের ভিউজ তুই পাচ্ছিস, তাই এদেরকে সাপোর্ট করে, এই সংসার ভাঙানিদের সাপোর্ট করে, সংসার ভাঙাটাকে সাপোর্ট করে, এই পরকীয়া বর থাকতে অন্য পুরুষদের নিয়ে ঢলাঢলি করবে, নোংরামো করবে, এইগুলোকে সাপোর্ট করে তুই ভিডিও করে ভিউজ দিচ্ছিস। তার মানে তোর কাছে কী ভিউজ আসছে বলতো, এদের সাপোর্টাররা তোরকে ভিউজ দিচ্ছে, তার মানে সবকটাই একই দশা, মানে এরা এটাকেই পছন্দ করে, তাই না? তাহলে তোর হলো ওই নোংরা ভিউজ, আর কিছু হলো দয়ার ভিউজ।